মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সংবিধানের 57(1) অনুযায়ী স্বহস্তে লিখিত স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র সশরীরে উপস্থিত হয়ে মহামান্য রাষ্ট্রপতির নিকট দাখিল করিবেন এবং তৎপরবর্তী মহামান্য রাষ্ট্রপতি সংবিধান অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন। 57(2) সংবিধানের 57(2) অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেশ ব্যতীত সংসদ বিলুপ্ত করা যাবে না। 57(3) ধারা অনুযায়ী এই দফা অনুযায়ী 57(3) দফা অনুযায়ী এই দফার কোনো কিছুই প্রধানমন্ত্রীকে তার উত্তরসূরির দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত দায়িত্ব পালন অব্যাহত রাখতে বিরত রাখবে না। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কোথায়? প্রধানমন্ত্রী কোনো লিখিত পদত্যাগপত্র দেননি, তার মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আর ইউনুস আসিফ নজরুল এবং তার গঙ্গা যে সরকার গঠন করেছেন এটি একটি অবৈধ অসাংবিধানিক দখলদার সরকার। এই অবৈধ অসাংবিধানিক দখলদার সরকারের বিরুদ্ধে বাঙালি জাতিকে 71-এর মুক্তিযুদ্ধের মতো আরেকটি ঐক্যবদ্ধ বৃহত্তর সংগ্রাম করতে হবে। দেশে এখন জোট জার মল্লুকতার পরিস্থিতি, কিছু সংখ্যক জঙ্গি উচ্ছৃঙ্খল পথভ্রষ্ট তরুণ গিয়ে বিচারপতিদেরকে জিম্মি করছে, জিম্মি করে পদত্যাগ করাচ্ছে, থানা ঘেরাও করছে, রাষ্ট্রের আইনশৃঙ্খলার বাহিনীর উপর আঘাত করছে। শিক্ষক যাদের কারণে আমাদের বাংলাদেশ একটা শিক্ষিত জনগোষ্ঠী গড়ে উঠে তারা সেই শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে, পদত্যাগ করাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে তারা নৈরাজ্য, অরাজকতা, লুণ্ঠন এবং ক্ষমতার দখল করার সংস্কৃতি চালু করেছে। এই সংস্কৃতি একটি ভয়ঙ্কর এবং সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী। মূলত বাংলাদেশে এখন ফ্যাসিস্ট শাসন চালু হয়েছে এবং এই ফ্যাসিস্ট শাসনের মূল হল ইউনুস আসিফ নজরুল গঙ্গা। কিছু কিশোর গ্যাং থেকে উত্তরণ পাওয়া তথাকথিত সমন্বয়কদের মাধ্যমে দেশ দেশে কোনো ব্যবসা বাণিজ্য নাই, সচিবালয়ের নিরাপত্তা নাই, বিচারালয়ের নিরাপত্তা নাই, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নাই, এই রাষ্ট্রে একটা মানুষ নিরাপদ নাই। হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন নিপীড়ন, তাদের বাড়িঘরে লুটপাট অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ, মন্দিরে পুরোহিতকে কুপিয়ে হত্যা, পূজার মণ্ডপে হামলা, যশোরের যশোরেশ্বরী মন্দির থেকে মুকুট চুরি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর হামলা, মাজার ভাঙচুর, লুটপাট পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের উপর হামলা, তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঈশ্বরীয় উন্নয়নে বিশ্বের মুখে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন এবং উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের নাম লিখিয়েছিলেন। আজ সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট সরকার বিশ্বে একটি নিকৃষ্ট দেশ হিসেবে প্রতিষ্ঠা করছে। আমাদের সোনার বাংলাদেশকে রাজাকাররা, স্বাধীনতা বিরোধীরা আবার পাকিস্তান আফগানিস্তান সিরিয়া বানানোর পায়তারা চালাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতিকে দিয়ে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে দুর্ভাগ্যজনক। মহামান্য রাষ্ট্রপতি হলেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অভিভাবক, সেই রাষ্ট্রপতির প্রতি যে অসম্মান দেখানো হচ্ছে এটা এক ভয়াবহ প্রবণতা। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রলীগ, বায়ান্নর ভাষা আন্দোলন, 69-এর ছাত্র গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ ও 75-এর
15 আগস্টে জাতির পিতাকে হত্যা করার পরে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐতিহাসিক লড়াই ও সংগ্রাম করেছে। সাম্প্রদায়িক বিষবাস পড়িয়ে প্রতিষ্ঠিত পাকিস্তান নামক রাষ্ট্রে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে 76 বছর আগে 1948 সালের 4 জানুয়ারি এই ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই ঐতিহাসিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে সরকারি অবৈধ তাদের অধিকারের কোথা থেকে ছাত্রলীগ নিষিদ্ধ করা, অসাংবিধানিক অবৈধ সরকারের কোন অধিকার নেই ছাত্রলীগ বা কোন দলকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করার কোন অধিকার এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউরোপ সরকারের নেই। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস।